বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বাস্তুকার দীপক কুমার দাস। পশ্চিম লোকসভা কেন্দ্রে বিজেপির ব্যাপক রিগিংয়ে বীতশ্রদ্ধ হয়ে এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন এই অবসরপ্রাপ্ত বাস্তুকার। পশ্চিম লোকসভা আসনের ভোটে বিজেপি যেভাবে রিগিং করেছে তাতে বীতশ্রদ্ধ বিজেপি নেতা অবসরপ্রাপ্ত বাস্তুকার দীপক কুমার দাস। এই বীতশ্রদ্ধতার কারণেই তিনি এবার বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দিচ্ছেন। ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে তার এই ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন। ইতিমধ্যে তিনি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন অবসরপ্রাপ্ত বাস্তুকার দীপক প্রদেশ কংগ্রেসে জয়েন করছেন, এরকমটা খবর? এরকম আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রিসেন্টলি আমার সাথে কংগ্রেস প্রেসিডেন্ট মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মা মহারানির সাথে আমার কথা হয়েছে। অ্যাকর্ডিংলি একটা ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে অলরেডি যে আমি জয়েন করব। মেনলি আমি 2017-তে আমি চাকরি থেকে রিটায়ার করি। আমি রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউতে ছিলাম। অ্যাকর্ডিংলি যে সিপিএমের যে 25 বছরের যে অন্যায় অত্যাচার অবমাননা এদের গামান্ডি অনেক কিছুর বিরুদ্ধেই আমাদের একটা সংগ্রাম ছিল, সেই তো আমি বিজেপিতে জয়েন করি 2017 লাস্টের দিকটা। পরবর্তী মুহূর্তে বিজেপি জিতল, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমরা মানে বিজেপির প্রতিষ্ঠাতা করলাম, বিজেপিকে আনলাম, আমি এই কিছুদিনের মধ্যে দেখলাম যে জিনিসটা পুরো উল্টো হয়ে গেছে। কারণ ইলেকশন জিতার পরটাতে মিউনিসিপ্যালিটি ইলেকশন গেল, উপনির্বাচন যেগুলি, কিছু পঞ্চায়েত ইলেকশন গেল, দেখতে পেলাম আমি যে কোনো ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করতে পারে না, এই বুট কেন্দ্রে যাইতে পারে না। এইগুলি তো মানুষ আশা করে না, যে চিন্তা ভাবনা করে নিয়ে সিপিএম রে আমরা উৎকাত করলাম সেই জিনিসটা যদি আবার সেটার মধ্যে আসে। এরপর জাস্ট 1 বছর না যেতে যেতেই এমন কি পরিস্থিতিটা হলো যে রিগিং করতে হবে। উল্লেখ্য, এই দীপক কুমার দাসের কিন্তু আরও একটি পরিচয় রয়েছে। তিনি বরজলা কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ দাসের ছোট ভাই। তার এক ভাতুষ্পুত্র কিন্তু বিজেপি বিধায়ক, তবু তিনি এ যাত্রায় বিজেপির কাজকর্মে বীতশ্রদ্ধ। সুতরাং এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন এই অবসরপ্রাপ্ত বাস্তুকার দীপক কুমার দাস। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবুল।